হয় গ্রেফতার হলে জামিন হওয়ার সম্ভাবনা আছে কথা বলেন ঠিক না বেটি গত পরশু দিনে এই তো গতকালের আগের দিনে বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান সাহেবকে গ্রেফতার করা হয়েছে দেখেন আপনারা অনেকে পেপার পত্রিকায় ইন্টারনেটে তো দেখেছে এই লোকটা একজন সরকারি ডাক্তার ছিলেন ভালো করে শুনুন বুজার জন্য বলছি যে দুনিয়ার কারাগারে গ্রেফতার হলে ছাড়া পাওয়ার সম্ভাবনা আছে আল্লাহর কারাগারে ধরা পড়লে আপনি আমলিগের নেতা না খেতা আপনি বিএনপি নেতা না খেতা ওইটা দেখার টাইম নাই কারা ফেরেশতা গুমর মারবে কথা বলেন ঠিক না বেটি এই ডক্টর শফিকুর রহমান সাহেব একজন সরকারি ডাক্তার ছিলেন শুধু কি তাই মুক্তিযোদ্ধা পরিবারের একজন সন্তান সুবহানাল্লাহ বলবেন না সম্মানিত বন্ধুগণ আমার আমি কোন দলের কথা আপনাদেরকে বোঝার জন্য বলছিলাম আপনি যখন কোরআনটা বুঝবেন আপনার নামে যদি ওয়ারেন্ট হয়ে যায় আপনার নামে যদি জেল হয় জরিমানা হয় আপনাকে যদি ফাঁসির মঞ্চে নেওয়া হয় এরকম নজির বিস্থাপন করেছেন কোরআনের পাখিরা যারা কোরআনের সাথে সম্পর্ক করেছেন তাদেরকে জেল জরিমানা জুলুম দিয়ে আটকানো সম্ভব হয় নাই এরা হাসতে হাসতে ফাঁসির রশিকে গলায় দিয়েছেন বাতিলের সাথে আপোষ করেন নাই আমরাও যদি আল্লাহর ভয় আমাদের অন্তরের মধ্যে অর্জন করতে পারি আমরা যারা দুনিয়ার মানুষকে ভয় করে হাটি হাটি পাপা গুলো বাড়াচ্ছি আমি আপনাদের কাছে বলতে চাই দুনিয়ার কোন মানুষকে ভয় না করে আল্লাহর ভয় যদি অন্তরের মধ্যে জায়গা দিতে পারেন আপনার ইহকালে শান্তি পরকালে মুক্তি এবং আখেরাতের কঠিন বিপদের সম্মুখীন হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার নামে এত সুন্দর ব্যবস্থাপনা করে দিবেন যেটা আপনি চোখ দিয়ে কোনোদিনও দেখেন নাই যেটা আপনি কান দিয়ে কখনো শোনেন নাই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বিজয়ের মালা পরে জান্নাতের ফয়সালা দিবেন বলেন সুবহানাল্লাহ আর আমরা কি করছি আমাদেরকে কোরআনের কথা ভালো লাগে না আমাদেরকে কোরআনের কথা ভালো লাগে না কোরআনের কথা শুনলেই আমাদের গা জ্বালা পোড়া করে কোরআনের কথা শুনলেই আমরা মনে ভাবলে ভাবি যে এই বেদনায় হুজুর আমার কথা বলবে তার কারণ আপনি তো কোরআন মানেন না আপনার গোটা শরীরে তো চুলকানি কথা বলেন ঠিক না বেটি সম্মানিত বন্ধুগণ আমার এবার শুনুন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আখেরাতের দিনকে ভয় করে তোমাদের জীবন তারা তোমরা পরিচালনা করবে আর আমরা দুনিয়ার জীবনকে মনে করেছি আমরা মরব না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুওয়াল আযীযুল গফুর সূরাতুল মুলক আয়াত নাম্বার হচ্ছে দুই ভালো করে রেখে রাখেন আল্লাহ তাআলা বলেছেন আল্লাযী খালাকাল মাউত হে দিনাজপুরবাসী শোনো নীলফামারীবাসী শোনো আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য মৃত্যু সৃষ্টি করেছি আগে মৃত্যুর কথা আল্লাহ বলেছেন এরপরে আল্লাহ তাআলা বলেছেন ওয়াল হায়াত আমি তোমাদেরকে হায়াত দিয়েছি লিয়াবুলুয়াকুম এখানে লিয়াবুলুয়াকুম এটা হচ্ছে আমর লামে আমর আল্লাহ বলেছেন অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব লিয়াবুলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা তোমরা কে কতটুকু ভালো আমল নিয়ে আমার কাছে এসেছো আমি আল্লাহ তাআলা পরীক্ষা করে দেখব চিৎকার করে বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন যদি সবকিছু পরীক্ষা করে দেখেন আপনি কোন দল করেন আর আপনি কোন দলের কানা মুরিদ আপনি কোন পীরের মুরিদ আপনি কোন আলেমের ভক্ত আপনি কোন হুজুরের ভক্ত আপনি কোন শায়েখের ভক্ত এটা আল্লাহ দেখবে কি দেখবে না এ কথা বলেন না কেন দেখবে কি দেখবে না দেখবে আপনার লক্ষ্য উদ্দেশ্য
উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলাকে আপনি ভয় করেছেন কিনা, আপনার ব্যক্তি জীবনে কোরআন ছিল কিনা, পারিবারিক জীবনে কোরআন ছিল কিনা, সামাজিক জীবনে কোরআন ছিল কিনা, অর্থনীতিতে কোরআন ছিল কিনা, আপনার রাজনীতিতে কোরআন ছিল কিনা, এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। কথা বলেন ঠিক না বেটি? সম্মানিত বন্ধুগণ, আমার আল্লাহর ভয় অর্জন করার লাগবে। আল্লাহর ভয় আপনি কেমনে অর্জন করবেন? আমি ছোট্ট একটা কথা বলে শেষের দিকে চলে যাব। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার ছোট্ট একটা ঘটনা বলছি। আল্লাহর ভয় কাকে বলে একটু ভালো করে খেয়াল করুন। একজন দুইজন যুবক এসেছেন, দুইজন যুবক আর একটা যুবককে গ্রেফতার করে ধরে নিয়ে এসেছেন। নিয়ে আসার পরে বলেছেন, আমিরুল মুমিনীন, এই যুবকটা আমাদের পিতাকে হত্যা করেছে, অতএব একে মৃত্যুদণ্ড দিয়ে তার মৃত্যুর ফয়সালা করুন। আমাদের আব্বাকে যেহেতু মেরেছে, সেহেতু তাকেও ফাঁসি দিয়ে, মৃত্যুদণ্ড দিয়ে তাকেও দুনিয়ার থেকে আপনি বিদায় করে দেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শোনো, যুবককে আমার কাছে নিয়ে আসো। যুবককে জিজ্ঞেস করা হলো, যুবক রে, তুমি কি আসলে এই যুবকদের পিতাকে হত্যা করেছো? সত্য কথা না মিথ্যা কথা? সে বলছে, আমিরুল মুমিনীন, আমি জানি আপনি হচ্ছেন একজন ন্যায় বিচারক, আপনার অন্তরের মধ্যে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর ভয় আছে। আর যেই জনপদের রাষ্ট্রপ্রধানের অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকে, ওই জনপদের জনশক্তি যারা, ওই জনপদের প্রজা যারা, ওই জনপদের জনগণ যারা, তাদের অন্তরেও আল্লাহর ভয় তৈরি হয়। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। ওই জামানার যারা রাষ্ট্রপ্রধান ছিল তাদের অন্তরে আল্লাহর ভয় ছিল। চোর ডাকাত বদমাশ এরাও এসে বলতো যে, হ্যাঁ আমরা চুরি করেছি, মানে ধরা পড়লেই সত্য কথাটা বলতো, সত্যটাকে কখনো গোপন করতো না। বলেন সুবহানাল্লাহ। আর আমরা কি করতেছি? যদি আমার দলের লোক হয় ফোন করতেছি, ভাই ওটা আমার জ্যাঠাতো খালাতো ফুফাতো ভাইয়ের শালক, ওকে ছেড়ে দেয়, ঠিক না বেটি? মানে জামার চেয়ে গেঞ্জির ঝুলটা বেশি, ঠিক না? বলেন, শার্টের চেয়ে গেঞ্জির ঝুল বেশি, একটা কথা আছে না? এখন আমরা ক্ষমতার চেয়ারে গিয়ে এরকম হয়ে গেছে, আমরা একজন নিজেকে মনে করতেছি কিয়ামত পর্যন্ত বাঁচব, আর আল্লাহ বলতেছে বেটা মর, তো কিয়ামত পর্যন্ত হায়াত না কতদিন হায়াত, মরার পরে বুঝবি কত ধানের কত চাল। কথা বলেন ঠিক না বেটি? নেতায় দেখো ভোটের আগে রাস্তায় রাস্তায় ঘুরিয়া, যারে পয়সে দেয় যে সালাম, হাত দুখানি তুলিয়া, ঠিক না বেটি? এইটা করুম সেইটা করুম, এইটা করুম সেইটা করুম, দেখায় কত বাহানা, আসলে সব পেট পূজা আর ভোটটা নেওয়ার বাহানা হয়, আসলে সব পেট পূজা আর ভোটটা নেওয়ার বাহানা। কথা বলেন ঠিক না বেটি? আমাদেরও ভোট পাইয়া নেতার যখন আসে জয়, তখন নেতার পাইজি দেখা, জুতার তলা হয় যে ক্ষয়, ঠিক না বেটি? আমাদেরও ভোট পাইয়া নেতার যখন আসে জয়, তখন নেতার পাইজি দেখা, জুতার তলা হয় যে ক্ষয়, সিগনেচারের জন্য লাগে, সিগনেচারের জন্য লাগে লক্ষ টাকা নজরানা, আসলে সব পেট পূজা আর ভোটটা নেওয়ার বাহানা হয়, আসলে সব পেট পূজা আর ভোটটা নেওয়ার বাহানা। কথা বলেন ঠিক না বেটি? সম্মানিত বন্ধুগণ, আমার আমার জীবনের শ্রদ্ধা ভাজন হুজুর, আমার অনেক ওস্তাদের ওস্তাদুনি, ওনাকে বলবেন প্রশ্ন করবেন, আমার ফতোয়া নয়, আপনি কোথায় পেশাব করেছেন, কোথায় পায়খানা করেছেন, কোথায় কার বিরুদ্ধে গবেষণা করেছেন, কোথায় কার বিরুদ্ধে মিথ্যা মামলা করেছেন, কোথায় আপনি হামলা করেছেন, কোথায় কার বিরুদ্ধে গেছেন, আল্লাহর রেকর্ডে সব কিছু রেকর্ড হয়ে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতী,
আর আমার জীবনে এমন কোন কর্মসূচি হবে না যেই কর্মসূচি আল্লাহর রেকর্ডে রেকর্ড হবে না আপনি কার নামে স্লোগান দিয়েছেন আপনি কাকে সমর্থন করেছেন আপনি কাকে ভোট দিয়েছেন আপনি কার সঙ্গে জোট করেছেন আপনি কার সঙ্গে বন্ধুত্ব করেছেন আপনার হাত পা মুখ জিহ্বা সব কিছু সাক্ষী পেশ করবে ওস্তাদ ঠিক না বেটি আল্লাহ পাক রব্বুল আমিন বলেন ইয়াউমা তাশাহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন ইয়াউমা তাশাহাদু আলাইহিম ওই দিন তোমাদের সাক্ষ্য নেওয়া হবে তোমাদের অঙ্গপ্রত্যঙ্গগুলির সাক্ষ্য নেওয়া হবে ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম তোমাদের সিনাটা সাক্ষ্য দিবে ওয়া আইদিহিম তোমাদের হাতগুলো সাক্ষী দিবে ওয়া আরজুলুহুম তোমাদের পাগুলো সাক্ষী দিবে তুমি কার পিছনে ঘুরঘুর করেছো কার পিছনে ঘুরঘুর করে নিজের জীবনের সময়টাকে নষ্ট করেছো তুমি কার জন্য চার বিল দিয়েছো কার জন্য বিড়ির বিল দিয়েছো কার জন্য পানের বিল দিয়েছো সমস্ত রেকর্ড আল্লাহর কাছে রেকর্ড হয়ে আছে কথা বলেন ঠিক না বেটি